সবাইকে স্বাগত। আমি মারুফ হাসান, আবির আছি আপনাদের সাথে। আপনারা সকলেই জানেন যে দিন দিন আমাদের সিকিউরিটি ক্যামেরার চাহিদা অনেক বাড়ছে। আমরা এখন আমাদের বাড়ি, অফিস, স্কুল এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় সিকিউরিটির প্রয়োজন রয়েছে, আমরা সেখানে সিকিউরিটি ক্যামেরা লাগাচ্ছি। তো অনেক জায়গা রয়েছে যেগুলোতে আসলে খোলামেলা সিকিউরিটি ক্যামেরা ব্যবহার করা যায় না, যেই জায়গাগুলোতে আমাদের হিডেন সিকিউরিটি ক্যামেরার প্রয়োজন। তাদের কথা বিবেচনা করে আজকে আমি একটি এমন হিডেন সিকিউরিটি ক্যামেরা নিয়ে আসছি, যেটি ব্যবহার করলে কেউ বুঝতে পারবে না যে আপনি এখানে সিকিউরিটি ক্যামেরা ব্যবহার করছেন। তো এই হিডেন সিকিউরিটি ক্যামেরা আমাদেরকে পাঠিয়েছে আজাদ কম্পিউটার। আপনারা চাইলে আজাদ কম্পিউটার থেকে সিকিউরিটি ক্যামেরাটি কিনে নিতে পারেন। আমাদের পেজের লিঙ্ক এবং ফোন নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চলুন আমরা এখন এটা আনবক্সিং করে দেখি এবং এটিতে কী কী ফিচার রয়েছে, কী কী সুবিধা রয়েছে সমস্ত কিছু সম্পর্কে জানি। আর যারা যারা এখনও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেটের জন্য বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো এই হচ্ছে আমার হিডেন সিকিউরিটি ক্যামেরার প্যাকেট। তেমন কোনো ভ্যালিড তথ্য এই প্যাকেটে দেওয়া নেই, তো আমরা এটি না পরে আমরা আনবক্সিং করে ফেলি। তো আনবক্সিং করার শুরুতেই আমরা পেয়ে যাচ্ছি একটি ম্যানুয়াল কার্ডস, প্রোডাক্ট ম্যানুয়াল। এখানে এটি কীভাবে অপারেট করতে হবে বা চালাতে হবে সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো এরপরে আমরা পেয়ে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত বাল্ব, হিডেন সিকিউরিটি ক্যামেরাটি। তো দেখতে পাচ্ছেন একদম বাল্বের মতো দেখতেই হিডেন সিকিউরিটি ক্যামেরাটি, মানে কেউ বুঝতেই পারবে না যে এটি সিকিউরিটি ক্যামেরা। আমরা যখন এটি হোল্ডার সাথে লাগিয়ে রাখবো কেউ বুঝতেই পারবে না যে এটি সিকিউরিটি ক্যামেরা, সবাই মনে করবে একটি বাল্ব। হ্যাঁ, তো এই যে সিকিউরিটি ক্যামেরাটি দেওয়া রয়েছে একদম এই মাঝখানে এবং এটিতে রয়েছে বিল্ট ইন মাইক, অর্থাৎ আপনি টু ওয়ে ইন্টারকম এটির সাহায্যে কথা বলতে পারবেন। স্পিকার এবং মাইক দুটি দেওয়া রয়েছে এবং এখানে আমরা একটি মেমোরি স্লট দেখতে পাচ্ছি যেখানে আমরা মেমোরি লাগাতে পারবো। এবং এখানে দেওয়া হচ্ছে একটি প্যাচ হোল্ডার স্লট, মানে প্যাচ হোল্ডারের মাধ্যমে আমরা এটি চালাতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যামেরা এবং এবং এর সাথে রয়েছে দুটি নাট এবং স্ক্রু, যেটির সাহায্যে আমরা হচ্ছে এটি লাগাতে পারবো দেয়ালে। তো প্যাকেটের ভিতরে কিছু দেওয়া রয়েছে। ও আচ্ছা, এর সাথে একটি হোল্ডারও দেওয়া রয়েছে। এই হোল্ডারটি এখানে ঢুকিয়ে দিলে আমরা খুব ইজিলি এই ক্যামেরাটি ব্যবহার করতে পারবো এবং এই স্ক্রুপটি এবং নাটগুলো এখানে লাগাতে হবে। তো চলুন দেখে আসি আমরা এখন এটি কীভাবে অপারেট করতে হয় এবং কীভাবে এটি চালাতে হয়। সরাসরি আমরা চলে যাবো আমাদের ফোনের স্ক্রিনে এবং ফোনের স্ক্রিনে প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করবো V380। এই ক্যামেরার যে অ্যাপসটি রয়েছে এটি আমরা সার্চ করে ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে গেলে আমরা আমাদের ওয়াইফাই অপশনে চলে যাবো ফোনে এবং ওয়াইফাই অপশনের সাথে আমরা হচ্ছে সিকিউরিটি ক্যামেরার যে অপশনটি রয়েছে সেটিতে আমরা কানেক্ট করে নেব। কানেক্ট হয়ে গেলে আমরা সরাসরি অ্যাপে চলে যাব। অ্যাপসে গিয়ে আমাদের একটি বারকোড স্ক্যান করতে বলবে। সেই বারকোডটি হচ্ছে আমাদের যে ক্যামেরা রয়েছে, ক্যামেরার পিছনে একটি স্টিকার রয়েছে, স্টিকার লাগানো রয়েছে। তো আমরা বারকোডটি স্ক্যান করে নেব। বারকোডটি স্ক্যান করা হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করব এবং এটি আমরা ঠিক করে নেব হোমে। আমরা হোমে বা অফিসে যেখানে সেট করতে চাই না কেন সেট করতে পারবো। তো আমরা হোমে সেট করার পর না আমাদের কানেক্টিং হওয়ার জন্য অপেক্ষা করব। আমাদের ক্যামেরাটি কানেক্টেড হয়ে গেল। তো এখন আমরা এটি যেভাবে ইচ্ছা সেভাবে চালাতে পারি, ডানিতে চালা ডানিতে পারবো এবং বামে ক্লিক করতে চাইলে বামে নিতে পারবো এবং এটিতে আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো এবং টু ওয়ে ইন্টারকমের মাধ্যমে আমরা কথা বলতে পারবো এটির সাহায্যে। তো এইভাবেই আমরা ক্যামেরাটি সেট আপ করে ফেলতে পারবো খুব সহজেই। এটির ক্যামেরা রেজুলেশন 1.3 মেগাপিক্সেল এবং পিক্সেল 960p এবং ভিউ অ্যাঙ্গেল 360 ডিগ্রি এবং এটির মেটেরিয়াল হচ্ছে ABS এবং সেন্সর সাইজ 1.3 ইঞ্চ। তো এই ছিল আমার বাল্ব 360 ডিগ্রি ক্যামেরা আনবক্সিং। আপনারা চাইলে এটি আজাদ কম্পিউটার থেকে কিনে নিতে পারেন। আমি যাদের পেজের ফোন নাম্বার এবং লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই ক্যামেরাটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা যারা এখনও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।